সূচির ভিতরে আলাদা মুভিং বসাবো, মসজিদের নামটা অ্যাড করবে, অথবা যেমন মাসে মাসে কোনো কিছু যদি আপডেট দিতে হয়, যেমন রমজান আসতেছে, রমজানের কিছু হাদিস দিল, বা কোরবানি আসতেছে, কোরবানির কিছু হাদিস যদি ব্যবহার করতে চাই এখানে, এটা মোবাইলের মাধ্যমে লেখাগুলো চেঞ্জ করা সম্ভব। মিডিয়াম সাইজ মসজিদের জন্য স্ট্যান্ডার্ড একটা সাইজ হচ্ছে 24-40। 24-40-এর ফিচারে যা যা থাকবে সেম অ্যাজ ইউজুয়াল সেম থাকবে 20-36-এর মতন। ঘড়ি, তারিখ, বার, ফজর থেকে নিয়ে জুম্মা পর্যন্ত, সূর্যোদয়, সূর্যাস্ত, সেহেরি, ইফতার। ঘড়ি, তারিখ, বার, এখানে তো মসজিদের নাম অ্যাড করা যাবে। ফজর থেকে নিয়ে জুম্মা, তারপরে সূর্যোদয়, সূর্যাস্ত, রমজান আসলে ওই যে আগের যে সিস্টেমটা ছিল সেহেরি ইফতার ইউজ করতে পারবেন সুইজিংয়ের মাধ্যমে। রমজান শেষ, সূর্যোদয়, সূর্যাস্ত থাকবে। গাইস, আমরা আছি ডিজিটাল প্রোডাক্টসে, আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিঠু ভাই কেমন আছেন আপনি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান। ভাই আপনারা তো মসজিদের ঘড়ি বা মসজিদের ডিজিটাল ঘড়িগুলো আপনাদের নিজস্ব কারখানাতে তৈরি করেন? জি জি। আচ্ছা, এই মুহূর্তে কী কী কোয়ালিটির নামাজের সময়সূচি তৈরি করছেন? আগে আমরা আপনার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম যেটা এইচডি আর নন এইচডি দুইটা কোয়ালিটি ছিল। এখন নতুন একটা বের হয়েছে মার্কেটে যেটা হচ্ছে সুপার এইচডি, যেটা ইউভি প্রিন্টেড করা হয়। যেমন এটা নর্মালি একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে, যেমন কেউ চায় যদি ছবি দিয়ে, মসজিদের ছবি বা বিভিন্ন আদার্স যদি কোনো দৃশ্য দিয়ে যদি ছবি দিয়ে যদি সূচি বানাতে চায় অথবা ঘড়ি বানাতে চায়, সেক্ষেত্রে আপনারা ইউভিটা ইউজ করতে পারেন। জি, বর্তমানে তিনটা কোয়ালিটি পাওয়া যাচ্ছে। বর্তমানে তিনটা কোয়ালিটি পাওয়া যাচ্ছে। কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে? আমাদের শোরুমে আসতে হলে আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ যেটা গুলিস্তানের অপোজিটে উত্তর পাশে পল্টনের সাইডে আপনার যে মেট্রো রেলটা, মেট্রো রেল থেকে এই যে আমরা ওলামা ইকরাম যে সমাবেশ করে যে সিঁড়িটা, ওইখান থেকে আইসা আপনি দেখবেন মার্কেটের 3 নম্বর গেট, বাইতুল মোকাররম মার্কেটের 3 নম্বর গেটের সোজা ফ্রন্টই আমার দোকানটা দেখা যায়, 11 নম্বর দোকান। জি, আজকে শুরু করবো ভাইয়া কোন ঘড়ি থেকে বলুন। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে সাইজ, মানে কয়টা সাইজ পাওয়া যায়? হ্যাঁ, সাইজ তো অ্যাভেলেবেল সাইজ আছে। জি, যদি কেউ কাস্টমাইজ করতে চায় সেক্ষেত্রে কাস্টমাইজও করা যাবে। রেগুলারলি আমরা যেই সাইজগুলো করি সেটা হচ্ছে গিয়ে একদম ছোট সাইজ যেটা আছে, হ্যাঁ, আপনার 14-24, এটার মধ্যে আরও অনেকগুলো মডেল আছে। এই 14-24-এর মডেল যারা বাসা বাড়ি কিংবা অফিস আদালতে ব্যবহার করতে চাচ্ছেন, 14-24-এর মধ্যেও আপনি মসজিদের নাম অ্যাড করে দিতে পারবেন। যদি কেউ ইনস্ট্যান্ট নিতে চায়, আমাদের কাছে যে প্রোডাক্টগুলো রেডি আছে ওই রেডি প্রোডাক্টের মধ্যে আমরা নামটা শুধু বসাই দিতে পারবো, কালার কম্বিনেশন ডিজাইন অ্যাজ ওয়েল সেম থাকবে। আচ্ছা, প্রাইস কত টাকা থাকবে? এইটার প্রাইস হবে, যদি এইচডি কোয়ালিটি নেয় সেক্ষেত্রে প্রাইসটা হবে হচ্ছে 4,000 টাকা, আর যদি নন এইচডি নেয় তাহলে পড়বে হচ্ছে গিয়ে 3,800 টাকা, আর সুপার এইচডি নিলে 4,200 টাকা। এখানে আরেকটা বিষয় আছে মিঠু ভাই, সেটা হচ্ছে গিয়ে সুপার এইচডি যেটা মার্কেটে বের হয়েছে, এটা আপনি দেখেন এখানে ক্যামেরাটা জুম করলে দেখতে পারবেন, সুপার এইচডির মধ্যেও কিন্তু নেগেটিভ ভাবটা দেখা যায় হালকা করে, ঠিক না? যেটা নন এইচডির মধ্যে দেখা যায়, তো এটা এইচডিটা দেখেন, এইচডিটা কিন্তু জুম করলেও দেখা যায় না, রাইট, ঠিক না? কিন্তু নন এইচডিটা দেখা যায়, নন এইচডির নেগেটিভটা দেখা যাচ্ছে। আচ্ছা, আর ইউভি যেটা সুপার এইচডি যেটা, ওইটার নেগেটিভটাও কিন্তু দেখা যাবে, কিন্তু এটার মধ্যে যদি অনেক ধরনের রং চকা ডিজাইন বা অন্যরকম ডিজাইন করতে চায় সেক্ষেত্রে আপনি ইউভি নিতে হবে। আচ্ছা, মানে ইউভির কোয়ালিটি হচ্ছে গিয়ে কেউ যদি ছবি কিংবা অন্যরকম অনেক ধরনের ডিজাইন টিভিজিবি করে নিতে চায় সেক্ষেত্রে আপনি ইউভি করতে হবে, সেক্ষেত্রে এটা এইচডি করা সম্ভব না, জি, নন এইচডিও সম্ভব না, সেটা ডিজাইনের ক্ষেত্রে ইউভিটা সুন্দর লাগে। ওকে, ঠিক আছে, আপনি নর্মালি যদি ডিজাইন হয় তাহলে আমার মতে এইচডি কোয়ালিটিটা বেস্ট। আচ্ছা আচ্ছা, এখন জি আমরা তারপরে যে সাইজগুলো আছে 20x36, এটার মধ্যে অনেকগুলো মডেল আছে, যেমন এই একটা মডেল, এই একটা মডেল দেখতে পাচ্ছেন, আর উপরে এই থাকটা আমাদের 20x36-এর মডেলগুলো আছে। 20x36-এর ফিচারে যেটা যেটা পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন, ঘড়ি, তারিখ, বার, যেখানে তো মসজিদের নাম অ্যাড করা যাবে, ফজর থেকে নিয়ে জুম্মা, তারপরে সূর্যোদয়, সূর্যাস্ত, রমজান আসলে ওই যে আগের যে সিস্টেমটা ছিল সেহের ইফতার ইউজ করতে পারবেন সুইজিংয়ের মাধ্যমে, রমজান শেষ, সূর্যোদয়, সূর্যাস্ত থাকবে। এটা 20x36-এ পারা যাবে। 20x36 আমাদের যেহেতু তিনটা কোয়ালিটি, প্রাইসটা আমাদের সেম আছে আগের প্রাইসটাই, নন এইচডিটা আপনার 5,500, এইচডিটা 6,000, সুপার এইচডি যেটা ওটা 6,500। ওকে, আর কুরিয়ার চার্জটা আমাদের ব্লগ দেখে, মিঠু ভাইয়ের ব্লগ দেখে যারা নিবে অথবা আমার অনলাইনে আরও যারা পেজ আছে যে ভিডিওগুলো আছে, যারা অনলাইনে অর্ডার করবে কুরিয়ার চার্জ ফ্রি ইনশাআল্লাহ। কুরিয়ার চার্জটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের 64 জেলার ভিতরে। আর যাদের আরেকটু ছোট, যেমন 18-30 জুম্মা পর্যন্ত মসজিদ, ছোট গ্রামের অনেক মসজিদ আছে, এটা জুম্মা পর্যন্ত হবে, এটার মধ্যে অনেকগুলো ডিজাইন অ্যাড করতে পারবেন, ফিচার্স থাকবে ঘড়ি, তারিখ, বার,
ফজর থেকে নিয়ে জুম্মা পর্যন্ত এইটার মধ্যে আমাদের এইখানে আপাতত রেডি করা এই মডেলগুলো আছে। যাদের আরও মডেল দেখতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ ইমেলতে অ্যাড করলে আমরা ইনশাল্লাহ ডিজাইনগুলো দিতে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ওকে, এরপর হচ্ছে গিয়ে 24-40, যাদের মসজিদ মিডিয়াম সাইজের, একটু বড় চাচ্ছেন, ডিজাইনটা যাতে সুন্দর দেখা যায়, লেখাগুলো যাতে বড় দেখা যায়, সেক্ষেত্রে আপনারা 24-40 নিতে পারবেন। মিডিয়াম সাইজ মসজিদের জন্য স্ট্যান্ডার্ড একটা সাইজ হচ্ছে 24-40। 24-40 এর ফিচারে যা যা থাকবে সেম অ্যাজ ইউজুয়াল সেম থাকবে 20-36 এর মতন। ঘড়ি, তারিখ, বার, ফজর থেকে নিয়ে জুম্মা পর্যন্ত, সূর্যোদয়, সূর্যাস্ত, সেহেরি, ইফতার, সুইজিং এর মাধ্যমে দিয়ে দেওয়া যাবে। যদি কেউ চায় যে আমি সূচির ভিতরে আলাদা মুভিং বসাবো, মসজিদের নামটা অ্যাড করবে, অথবা যেমন মাসে মাসে কোনো কিছু যদি আপডেট দিতে হয়, যেমন রমজান আসতেছে, রমজানের কিছু হাদিস দিল, বা কোরবানি আসতেছে, কোরবানির কিছু হাদিস যদি ব্যবহার করতে চাই এখানে, এটা মোবাইলের মাধ্যমে লেখাগুলো চেঞ্জ করা সম্ভব। ওকে, ঠিক আছে, এটা বিভিন্ন সাইজের মাধ্যমে কাস্টমাইজ করা যাবে। আচ্ছা, এটা প্রাইসটা কি বেশি পড়বে? হ্যাঁ, এটার মুভিং এর প্রাইসটা আপনার এক্সট্রা দিতে হবে, এক্সট্রা পে করতে হবে, আপনার সূচির দামের পরে মুভিং এর প্রাইসটা আলাদা ধরা হবে। আচ্ছা, আমরা 24-40 আমাদের প্রাইসটা আগের প্রাইসই আছে, নন এইচডি হচ্ছে 6,500, এইচডি হচ্ছে 7,000, সুপার এইচডি 7,500, কুরিয়ার চার্জ ফ্রি। আর আমাদের সবগুলো প্রোডাক্টের 3 বছরের সমস্ত পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। 3 বছর ধরে? 3 বছরের সমস্ত পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। শুধু সামনের যে কাজটা আছে ডবল গ্লাস, উপরের গ্লাসের কোনো ওয়ারেন্টি থাকবে না। ওকে, আর এরপর হচ্ছে 24-48। 24-40 এর কিন্তু আমাদের হিউজ পরিমাণে আরো মডেল আছে, যেগুলো দোকানে রেডি করা আছে, যারা ইনস্ট্যান্ট নিতে চান অথবা ফোনের মাধ্যমে অর্ডার করতে চান, আর্লি লাগলে আমরা আজকেই পাঠিয়ে দিতে পারবো। আমাদের এখান থেকে ছবিগুলো দিব, মসজিদের নাম চেঞ্জ করে আজকেই পাঠিয়ে দেওয়া সম্ভব। আর যদি কেউ অর্ডার করতে চায়, কাস্টমাইজ করতে চায়, তার মন মতো ডিজাইন দিয়ে বানাতে চায়, সেক্ষেত্রে আমাকে 4 দিন সময় দিতে হবে এবং 4 দিনের মধ্যেই সে ঘড়ি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে 24-48। ওকে, যাদের মসজিদ বড়, ফুল অপশনগুলো দিতে চাচ্ছে, একদম ফজর থেকে নিয়ে ইফতার পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে আপনারা 24-48 এর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে আমাদের কাছে মডেল আছে, আর যেগুলো রেডি আছে এগুলো যারা ইনস্ট্যান্ট নিতে চান নিতে পারবেন, এবং বিভিন্ন ধরনের মডেল কালেকশন আছে আমাদের, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো। আচ্ছা, এখানে এই প্রোডাক্টগুলো আমাদের রেডি আছে 24-48 এর ভিতরে। মানে এই ডিজাইন তো অনেক আছে ভাইয়া। জি, কেউ যদি কাস্টম ডিজাইন দেয়, জি কাস্টম ডিজাইনও তো আমরা তৈরি করে দিতে পারবো। আচ্ছা, ওকে। আচ্ছা, এইটা 24-48 এর প্রাইস হচ্ছে আপনার এইচডি কোয়ালিটি যেটা, হ্যাঁ, এটা পড়বে হচ্ছে কি আপনার 8,000, নন এইচডি যেটা 7,500, সুপার এইচডি যেটা 8,500, প্রাইসটা সেম থাকবে, আগের প্রাইসই আছে ইনশাল্লাহ। আর যারা মুভিং ক্রয় করতে চান, যেমন ওই যে আউটডোরে লাগাতে চাচ্ছেন যে মুভিংগুলো, এটা এক কালার হয়, মাল্টি কালার হয়, আপাতত আমার কাছে এক কালার একটা স্যাম্পল আছে যেটা অর্ডারই, কারখানা যখন তৈরি হয় তখন তো। আর আমরা আপনার চ্যানেলের মাধ্যমে অনেকবার বলছি আমাদের কারখানা ভিজিট করাবো ইনশাআল্লাহ, মিঠু ভাই যদি সময় দেয় আমরা কারখানা দেখাবো। আর এগুলো যারা আউটডোরের মুভিংগুলো অর্ডার করতে চান এক কালার অথবা মাল্টি কালার, আমাদেরকে সাথে ফোনে বা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করলে, কারণ এটার রেটটা কম বেশি হয় চায়নার সাথে, আপনার যখন পার্সের এই ডলারের যখন কম বেশি হয় তখন প্রাইসটা কম বেশি হয়। অথবা আউটডোরের ঘড়ি যারা নিতে চান, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আউটডোরের ঘড়ি আছে, এই যে অনেক বড় ঘড়ি, অনেক বড় ঘড়ি, যারা ক্যান্টারম্যান্ট অথবা বিভিন্ন বাসা বাড়ির ছাদে যারা ঘড়িগুলো নিতে চাচ্ছেন ক্যান্টারম্যান্ট থেকে, আমাদের থেকে নিতে পারবেন। আউটডোরের ঘড়ি, রোদ বৃষ্টিতে কোনো প্রবলেম হবে না। অথবা নেম প্লেট বানাতে চাচ্ছেন, সাইনবোর্ড, ডিজিটাল সাইনবোর্ড, হ্যাঁ, যারা মনে করেন বাড়ি করছে, ডুপ্লেক্স বাড়ি, সামনে একটা নেম প্লেট দিবে সাথে ঘড়ি অ্যাড করবে নেমের সাথে, ওইটাও সম্ভব ইনশাল্লাহ। আমাদের ফোনে যোগাযোগ করলে ইনশাল্লাহ এগুলো আমরা দেখাই দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আমাদেরকে ফোন দেয় বিভিন্ন ভিডিও দেখে, সেটা হচ্ছে যে ভাই আপনারা ভিতরের কাজে কি পাওয়ার সাপ্লাই অ্যাড করেন। আর অনেকে অনেক ধরনের কথা বলে যে আপনার ওই ল্যাপটপের চার্জার ইউজ করা হয়, সেটা হচ্ছে বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আজকে। যেমন আমাদের প্রোডাক্টের মধ্যে থাকবে আপনার ট্রান্সফর্মার দুইটা, প্রত্যেকটা ঘড়ির মধ্যে দুইটা করে ট্রান্সফর্মার থাকে। মিঠু ভাই যদি এটার ওয়েট করেন দেখেন যে কি পরিমাণ ওয়েট আছে, হ্যাঁ অনেক ওয়েট। আর যেটা ল্যাপটপের চার্জার বলে দিচ্ছে, আমি কারো সমালোচনা করতে চাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য, দেখছেন কিরকম একদম হালকা। যদি কাস্টমার আইসা দেখতে চায় দোকানে, ইনশাল্লাহ আমরা সরাসরি বুঝাইতে পারবো। আপনি, আমি এটা খুললাম, দেখেন এটার পার্টসটা দেখেন, এতটুকু একটা পার্টস, কটা পার্টস লাগানো আছে এটার মধ্যে, কিন্তু কয়েল। হ্যাঁ, মূল বিষয় হচ্ছে পাওয়ার সাপ্লাইটা আপনাকে ডিসিবল করার জন্য কয়েল ব্যবহার করা হয়। জি, যেমন এসির মধ্যে এটা হচ্ছে এসি,
যেটা ট্রান্সফরমার, এটা হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্ট যেটা বের হবে ডিসি ভোল্টের ক্ষেত্রে। এখানে কিন্তু অনেকগুলো কয়েল ট্রান্সফরমারে আমাদের যেটা সুবিধা হচ্ছে, যারা চায় যদি কেউ বলে যে ভাই হ্যাঁ আমার কাছে পছন্দ হয়েছে আমি এইটা দিয়ে নিবো, আমি বানাই দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমার ঘড়ির ওয়ারেন্টি পাবেন না, আপনি 500 টাকা কম নিব। জি, আর যদি ট্রান্সফরমার দিয়ে নেন আমি যেভাবে বানাই ওইভাবে যদি নেন, 3 বছরের সমস্ত পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, এটা অবশ্যই পাবেন 100%। যদি ট্রান্সফরমারটা আপনার নষ্ট হয়, প্রাইমারি কাটলে আপনার এদিকে আর ভোল্টেজ যায় না এসি, তার কারণে ঘড়ির যে অন্য যে পার্টসগুলো আছে, যে আইসিগুলো লাগানো আছে, এগুলো নষ্ট হয় না। আমার উপকার হয়, আপনারও উপকার হয় যারা ঘড়িটা নিচ্ছেন। অনেক সময় দেখা যায় মফস্বলে চায়না না পাওয়া গেলেও বাংলাটা পাওয়া গেলে কিছুদিন চলতে পারে, অথবা আমাদেরকে বললে আমরা কুরিয়ারের মাধ্যমে 5টা পাঠাই দিলে ওনারা নিজেরাই চেঞ্জ করতে পারবে, 5টা তার শুধু যদি চেঞ্জ করে দেয়। এই একটা উপকারের জন্য আমরা, আর মোটামুটি কোয়ালিটি ভালো হচ্ছে গিয়ে ট্রান্সফরমারটা, চায়না যদি অরিজিনালটা ব্যবহার করতে পারে অবশ্যই ভালো হবে। আর সার্কিট যেটা, অনেকে আলহামদুলিল্লাহ আর ডিজিটাল প্রোডাক্ট সবার প্রথমে এই সার্কিটটা বের করছে মার্কেটে, যারা আগে আগে ভিডিও দেখছেন তারা বলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নাম দেওয়া আছে ডিজিটাল প্রোডাক্ট, আর এইখানে 2টা করে সেগমেন্ট বাই সেগমেন্ট এলইডি ব্যবহার করা। এখানে অনেকে 1টা করে এলইডি দেয়, একটার এলইডিতে যেই সমস্যা আর 2টাতে যে সুবিধা হচ্ছে, একটা এলইডি যদি কেটে যায় তাহলে আপনার ওই লাইনটাই কিন্তু বন্ধ হয়ে গেল ডিজিটাল, আর যদি 2টা এলইডি থাকে, একটা এলইডি যদি কাটে অপর এলইডিটা সাপোর্ট দিলে ওইটা জ্বলবে, আপনি সেগমেন্টটা একটু হলেও দেখতে পারবেন। জি, ঠিক আছে, তো এইটার যদি সুবিধা, তো তারপরে যদি কারো আরও কিছু জানার থাকে চাইলে আমাদের দোকানে অথবা কারখানায় সরাসরি আইসা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং দোকানে এসে আমাদের সাথে কথা বলতে পারেন, দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফোনের মাধ্যমে অর্ডার করতে চান, ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আপনার প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ। যারা মসজিদের জন্য ঘড়ি কিনবেন বা ডিজিটাল সময়সূচি কিনবেন বা এলইডি সাইনবোর্ড কিনবেন বা বড় বড় ঘড়ি কিনবেন, অবশ্যই আপনারা ডিজিটাল প্রোডাক্টসে যোগাযোগ করবেন, আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।